আজকে হচ্ছে গাছপাটা আর কচি পাঠা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো চর্বি। খাসি লাগে, দেখ বাম্পার হয়েছে, বাম্পার এতে ফুটবে। নমস্কার, গুড্ডির ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গাছপাটা আর কচি পাঠা দুটো একসঙ্গে নিয়ে চলে এসেছি, যে এঁচোড় দিয়ে চর্বি দিয়ে হয়, খাসির চর্বি দিয়ে আর এঁচোড় দিয়ে হবে গাছপাঠা আর কচি পাঠা ঝোল। তাহলে চলুন শুরু করে দিই গাছপাঠা আর কচি পাঠার ঝোল। আমি এঁচোড়টা বসানোর আগে সব মশলাগুলো কেটে নিয়েছি। নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, আদা আর এখানে নিয়েছি টমেটো কুচি। আমি এঁচোড়টা বসানোর আগে সব মশলাগুলো আগে করে নেব। এখানে নিয়ে নিয়েছি বাটার জন্য গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নেব, তারপরে আদা রসুনটা বাটবো। আজকে সব মশলা করে নিয়ে তারপরে একবারে বসাবো। জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার আদা রসুনটা বাটবো। এর মধ্যে আমি শুধু জিরে নামে জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি। আমি আদা রসুনটা বাটা হয়ে গেল, তুলে নেব। এবার পেঁয়াজ কুচানোটা আমি খানিকটা ভেজে দেব আর খানিকটা বেটে নেব। বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ বাটাটাও হয়ে গেল। এবার আমি রান্না বসাবো। প্রথমে ভাতটা বসিয়ে নিয়েছি। এবার আমি না মাঝে ওই এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখাইনি, তো আমি এটা একবারে তেলে ভেজে নেব। এঁচোড় আর আলুর মধ্যে দিয়ে দেবো নুন, ওখানে এঁচোড় চিংড়ি, তাহলে তো এঁচোড় খাওয়া হয়ে গেছে, আর তো এখানে খেতে হবে না। এখানে আবার খাসির চর্বি দিয়ে গাছপাটা, মানে কি রে জানি? আর তুই কি গাছপাটা না কচি পাঠা? কচি কি কচি পাঠা? ভালো ভালো করে, ভালো করে তুই ভাজা ভাজা করবি। বলো বন্ধুরা, এঁচোড় আর আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা দুটো আর একটা শুকনো লঙ্কা। ভালো করে ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো কুচানো টমেটোটা। টমেটোটা ভাজা ভাজা করে নিয়েছি, এমন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো চর্বি।
জানি তরবি পড়ে গেল ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো দেবো, বাটা মশলাগুলো এবার দিয়ে দেবো, জিরে আদা আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে এবার ভালো করে কষাবো। আমি এর মধ্যে দেবো হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প, কাশ্মীরি লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দেবো কালারের জন্য, নারিয়েল পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, সবে তো শুরু বন্ধ হয়ে গেল রংটা দেখ বন্ধুরা, এখনো কিন্তু কষানো হয়নি, তাতেই কত সুন্দর কালারটা এসছে দেখুন। দেখুন বন্ধুরা কালারটা এসছে দেখুন, শুধু জানি কালারটা পেয়ে গেল দেখুন, কষানোর পরে তেল ছেড়ে গেছে, পাক দিয়ে এবার আমি ভাজা এসে আর আলুটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নিই, এটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো। যা গন্ধ বেরিয়েছে, একটু তো টেস্ট করতেই হবে। সানি সানি চলে তাহলে, চলে তাহলে চলে, তুলে দিয়েছে বাটিতে, আমি বাটিতে তুলে দিয়েছি। ও যা দেখতে হয়েছে কালারটা, শুধু দেখুন বন্ধুরা, এনো কষা কষা খেয়ে নি, কষা নিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখো। খাসি লাগবে দেখ, বাম্পার হয়েছে বাম্পার, এই চোরটা শুধু একটু সেদ্ধ হবে, এখনো হয়নি অবশ্য, হয়নি কেমন, ঝোল দেবো তারপর ফুটবে, চর্বিটা একটু সেদ্ধ হবে, হেভি হয়েছে খেতে, হেভি এখনো, সবে তো কষা হলো, এখন ঝোল দেবো ফুটবে, জানি চোখ মুখের এক্সপ্রেশনই আলাদা মুখে নিয়ে। বন্ধুরা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলে আমার চর্বি আর এসব দুটোই সেদ্ধ হয়ে যাবে, যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। আমি তো মাথায় তুলছে না গো, পুরো মন দিয়ে মাথা গুঁজে খাচ্ছে। এখানে এখন যদি কষা এত মন দিয়ে খাও, ঝোল খাবি না, ঝোলটা একটু বেশি করে দেবো, ফুটে পরিমাণ মতন জায়গায় চলে আসবে। এইরকম ফুটলেই তো টেস্ট আসবে, চর্বিও সেদ্ধ হবে, এঁচোড়ও সেদ্ধ হবে। ভালো করে ফুটে গেছে ঝোল, আর দেখুন এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন এই দেখুন এঁচোড়ও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে, আপনারা ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।